সুন্দর করে পরিষ্কার করে ওইখানে বিচার করে দিবে আমরা দুজন মিলে বসে ফেলবো এ একদম বেয়াদব জানিস কেন এই বেয়াদব জানিস আমি এলাকার মাঝবর আমি কি কখনো কস্তুর পরীক্ষা করতে পারি হ্যাঁ পরিষ্কার করতে পারবো না আমি হ্যাঁ তাই তুই এই এলাকার মাতাব্বর দশ দুই চার দশ গ্রামে আমাকে নিয়ে যায় তাই নাকি এই জন্য পরিষ্কার করতে পারবি না না আমি পারব আমার পক্ষে সম্ভব না আচ্ছা জন্তুদা তাহলে কি আমি পরিষ্কার করব হ্যাঁ তুই পরিষ্কার কর আমি টপ টপ মাল দেব ঠিক আছে তুমি যখন এলাকার নেতা তাহলে পরিষ্কার আমারই করতে হয় তাই না করবি না কেন জন্তু এদিকে কাদা তাহলে আমি তোমার পিছন দিয়ে যাই যাও 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 তাহলে তুমি একটু দাঁড়াও এখানে আমি তোমার পিছন দিয়ে যাচ্ছি আমি বলে পরিষ্কার করব বিয়া তো বলে কি মান সম্মান বল এই কান্না করছিস কেন ঠান্ডার দিন তুই কেন গোয়া মারিস মারবো আর একটা না 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 তাহলে শোন আমি হলাম সদাগরের একমাত্র ছেলে বসে হাতি নিয়ে কখনো মাছ ধরতে আসিনি এই জন্য আমি ফুট করতে পারি না তোকে নিয়ে এসেছি এই জন্যই তুই সুন্দর করে ফুট কেটে ওখানে একটা চার করে দিবি আমরা দুজন মিলে বসে ফেলবো তাই নাকি হ্যাঁ আমরা তখন পরীক্ষা করলাম তাই সুবিধা না অসুবিধা ঠিক আছে তাহলে তুমি সুন্দর করে ফুটটা কেটে ফেলো চন্ড এই হাবাচ্ছিস কেন আর বলবি তো কই না তো হাবাই নাই বুঝি তুই হাবাচ্ছিস আমাদের এত এত দুর্বল না তাই আচ্ছা ফুট কেটেছ কই দেখি অনেক সুন্দর হয়েছে আমি কি বলি শোন ফুট যখন কেটেছ তাহলে এবার বসিতে আদার কেটে দাও আমরা বসি ফেলি এই বুঝিসনি আমি বলছি বসিতে আদার কেটে দে আবার বলে কি হচ্ছে কিন্তু আরে বোকা বসিতে আদার গেতে দে আমরা বসি ফেলি কি হয়েছে আদার তো বাড়ি থেকে বেনে নিয়েছে না তা তো আমি জানি আমার একটু লেপটিন ধরেছিল তারপর আদারটা উপরে তো লেপটিনে গিয়েছিলাম কাছে থেকে আমার আদার পিঁপড়ে সব খানি তো অল্প একটু আছে আমি যদি এত কষ্ট করে আদার বেড়ালাম আমার আদার পিঁপড়ে গেলে কেন আমার আদার আমি খাইনি তারপরে আমি খাইনি সবগুলা পিঁপড়ে সহকারে খেয়ে ফেলেছি আরে পোকা তুই তো ভুল করে ফেলেছিস কেন শুনতে চাস তোর পেটের মধ্যে পিঁপড়ে কামড়াবে হ্যাঁ ও বাবা পিঁপড়ে বার করে নাও বাবা
একবার বলতে কেঁদে দিলি শুন আরে বোকা কান্না করতে হবে না আমি তোর সাথে মস্কারি করেছি তাই হ্যাঁ আমো যতক্ষণ সৃষ্টিং কন্যা এত বুদ্ধি তোর মাথায় হ্যাঁ অর্ধেক বুদ্ধি পায়খানার কাছে থিয়ে দে এই ওইটা কি পায়খানার কাছে লেফটেন্যান্ট ফাঁকে তাই আচ্ছা জন্ট তোর কাছে কি টাদার নেই আছে কই রাখছিস পল্টন ফ্রিজে আছে কিসের ফ্রিজ পল্টন এই খালি মারে কেন ওটা কি পল্টন ফ্রিজ কি ওটা হলো ওয়ালটন ফ্রিজ ও ওয়ালটন হ্যাঁ আছে 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 তাহলে বের করো খুলবো আবার এত রাতে ফ্রিজ বসে টাদার গেদে দিতে হবে না আচ্ছা দিচ্ছি জন্ট আদার বের করেছো হ্যাঁ খুব কষ্ট কষ্ট হচ্ছে অনেকদিনকার আদার তো আইসক্রিম হয়ে গেছে তাই এই জন্য এরকম করছিস আচ্ছা জন্ট তোর ফ্রিজে কি কি রাখিস কি কি রাখিস আরে কেন রাখিস না না একবার ছুছিলাম আমার ফ্রিজ ফাটে দিছিল বাবা তাই তাহলে আর রাখার প্রয়োজন নেই না তাড়াতাড়ি তাহলে বসে তাদেরকে দিদি এবার দাঁড়াও যাও সুন্দর করে বসে ফেলো সখী বলো ওই তো শনিবন্ধা ঘাট দেখা যায় আচ্ছা চলো আমরা ঘাটে যাই ঠিক আছে তাই চলো ওরে কোহল শীতাঙ্খে লয়ারে বেহুলা ভালো হতে বেলা
একবার নিচের দিকে তাকিয়ে দেখো কি হয়েছে নিচের দিকে তাকিয়ে দেখো তোমার কি হয়েছে এই নিচে তো ঠিকই আছে দেখছে কাপড় আমি পিনদেছি না বেদ এই কাপড় পিনদারে যখন আমাকে হায়ারিং করে নিয়ে যায় কুড়ি কিলো নাকেশ্বরী ভুরঙ্গমারি পাড়েশ্বরী হাতি বন্ধ পারুলিয়া কেকটি বাড়ি সাপটি বাড়ি তুষ বন্ধ কাকি নিয়ে জানিস না বেদ নেট সার বন্ধ কর আমি কি বলছি সেটা শোন আমি নেটে কথা কখনো বলি না সবসময় মোবাইলে বলি এখানে অনেক মা বোনের আছে এখানে অনেক মা বোনের আছে তাই তো বলছি মান যাওয়ার আগে কাপড় সাবধান করে নি পাগলা আমার বোনের বিয়ে দেই নাই আমি আমার মায়ের বিয়ে খাই নাই আমি এই কে রে এই দেখ তো কি সুন্দর চকচক হয়েছে বারে বারে ঠিক করে দেওয়া লাগবে জানিস না গ্যারান্টি দাও পিন্দা পিন্দা তোকে নিয়ে পারা যাবে না আমি বুঝছি আমি পারাই যাই না গ্রামে ঘুরি এই আমি এখন বলছি নিচের থেকে তাকিয়ে দেখ কি হয়েছে সে কথা কব না দেখি ওরে খাচ্ছেন নি তাই তো মেম্বার চেয়ারম্যানের বছরে বছরে রাস্তার মাটি কাটা লাগা এই খাচ্ছেন নি রে তাকারে বাপ মা একল দেয় নাই এই খাচ্ছেন নি রে হ্যাঁ খাচ্ছেন যে পাতলা পাতলা শাড়ি পরতে হ্যাঁ খাচ্ছেন নি রে খাচ্ছেন নি গেলে বিয়ে হলে মশারি জীবনে কিনা লাগবে না হ্যাঁ খাচ্ছেন নি রে বাপ মা একল দেয় নাই হ্যাঁ যেদিক দিয়ে যাবে বছরে বছরে মেম্বার চেয়ারম্যানে মাটি কাটা লাগবে খাচ্ছেন নি আমরা কাপড় পিন্দি না আমরা কাপড় পিন্দি তিন মাস পরে পরে স্নান করি হ্যাঁ তিন মাস পরে পরে আমরা খুলি হ্যাঁ খাচ্ছেন নি রে বাপ মা পিন্দা সেখানে না কে খাচ্ছেন নি রে এরকম করছিস কেন এদিকে আপনি আমার ধর্মের বউ মারেন না মেজাজ গরম হলে আমি উল্টে পাল্টা কই কি কইছিলে আমার গড়ে নাকি বাপ মা আক্কেল দেনে এই পালে এক সবাসটাকে কি বড় লাগে তলে দেখছেন বাপটা করছে কি তাই তো কই গোয়া ঠান্ডা খাই কে এতক্ষণে বোধ পাইছো গোয়া ঠান্ডা খাই কে হ্যাঁ এক উঠবাইয়া হনাইছে ঠান্ডা কি এখন লাগছে তুমি আমাকে মারো না আমি মারবো না আমি তোমাকে ভালোবাসি মার মতো ভালোবাসি ভালোবাসা মেলা প্রকারে আছে না আবার কি কইছো আমি মায়ের মতো দেখতে না তাহলে এ পাগলা কইছো ধর্ম বউর মতো আবার কি কইছো ধর্ম বউ কব বোন ও কব বউ আবার কই কোন বউ কোন ছে বাইরে আপনারে কোন আর কি করা উচিত তাহলে আপনাদের ওইখান থেকে লোক আইনা কিছু আমার কাছে মোবাইল নাম্বার চাই দেখছি নিজের প্যান্ট সামলাতে পারিস না আমি নাকি তোর কাছে ফোন নাম্বার চাইছি তোমার মনে নাই মানে পিন্ডে দিবে তো পারো আমরা কত মহিলার পিন্ডে দেই পিন্ডে দেই আমার দাদির পিন্ডে দিছি নানির পিন্ডে দিছি এগুলো বলতে হয় না তুমি পিন্ডে দাও হ্যাঁ আমি পিন্ডে দেব ওইদিকে ঘুরো ছোট্ট একটা লক্ষ্মী সোনার মতো কে রে এই শোন
তাতে কি লজ্জা পেয়েছো আরে খুব খারাপ লজ্জা পাই না তো শরম পাচ্ছি চুপ কর তাই তুই খালি খসখস করিস খালি তোর জন্য এতগুলো শরম পাই এই আমি তোকে বারবার বলেছি তারপর সাবধান করে দিই ওই সেন্ডি বাড়ির সামনে দিয়ে যাবে না ওর ছাগলের খুঁটার মধ্যে হাগে তো মুতে কি শুন এবার কাপড় গিট্টি দিয়ে পরে নি কাপড় যদি খসে না পড়ে আ জীবনে পড়বে না ঠিক আছে যাস না খাসির নিচে দে ঠিক আছে বসে ফেল যাস না সখী বলো আমরা প্রতিদিন এই গেটে স্নান করি আচ্ছা কোন লোক দেখতে পাই না হুম আজ এখানে দেখো দুজন বসে আছে আচ্ছা তাদেরকে বলো এই ঘাট ছাড়তে এই ঘাটে আমরা স্নান করব ঠিক আছে আমি বলে দিচ্ছি এই শোনো আমাকে ডাকলে হ্যাঁ তোমাকেই ডাকছি কও এবার যেন কষি মনে আঘাত দিও না কখনোই দেব না যে না বা চেহারা তাকে আবার মনে কষি মনে আঘাত দিও আমার চেহারা খারাপ এই আয়না দিয়ে দেখে দাও এই বেদব আমার চেহারা হাওলাত করে বিয়ে করবার যায় হাই হাই দেখছেন তার চেহারা নাকি হাওলাত করে নিয়ে বিয়ে করতে চায় এক বিয়ে পাই 10000 বিয়ে 10000 13 জায়গায় গেছি 15 জায়গায় অপমান হয়ে যাচ্ছে তোমার চেহারার কারণে অপমান হয়েছে তাই না জি তোমার চেহারাটা না হাওলাত দিয়ে তো কাটাকুটিয়া কাইটা কুটে হাওলাত দেব দরকার নেই তোমাকে আমার চেহারা হাওলাত দেব এখন তোমাকে দেখেছি এজন্যই এই কিছু কবা জি আস্তে কও শুনবে লোকে শুনে না সবাই কি শুনিয়ে বলবো না 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 শোনো তুমি শোনা পোকি এক ময়না পোকি পোকি না পাখি পাখি জি এখন হলো কথাটা হলো তোমরা দুজন এই ঘাট ছাড়বে আমি আমার সখীদেরকে নিয়ে এই ঘাটে স্নান করব এই ঘাটে নি এই ঘাট তোর বাবার হ্যাঁ আমরা এসেছি আমরা মাছ মারবো তোরা জল পরে নিবি যা খাচ্ছে নি যা ওই নির্যাতনে পড়ে না ঠিক আছে নারী নির্যাতন কেস দিব না দিও না দিও না আর নিচে নামো না আর নিচে নামবো না এখন ভাবে বলছি তোমরা এই ঘাট ছাড়ো এই ঘাটে চান করব আমরা ভালোভাবে করছি মান সম্মান সবার আছে তোমরা ফাঁকে যাও আমরা মাছ মারব সখি ওই কেরু ছেড়ার সাথে আমি কিছুতেই পারি না তুমি একটু বুঝো সখি বলো কি দে এই শোনো এই এত ফুসুর ফুসুর করে পারবো না যাও শোনো আমি তোমাকে ডেকেছি তাই নাকি হ্যাঁ আসো তুমি তুমি ডাকেছো হ্যাঁ তোমার কথাটা কেমন কেমন কও আম্মা জান এই আমি তোমাকে আম্মা হই আম্মার মতো দেখতে না আমরা এই ঘাটে প্রতিদিন চান করি তোমরা কোথা থেকে এসেছো 32 হ্যাঁ সেটা আবার কেমন সেটা কেমন জানো না না তাহলে আম্মা জান কেমন তা জানো কেমন যাও তোমার সখীকে গিয়ে বলো হ্যাঁ তোমরা একটু 2 মিনিট থাকে যাও আমরা খালি মাছটা টপ করে ধরবো আর নিয়ে চলে যাবো তোমরাই তোমরাই যাও আমরা চান করা হলে তোমরা মাছ মেরে বাসায় চলে যাও এই খাচ্ছ নি আমার খেবাস নেই আমি খেবালে কিন্তু আমার মেজাজ 94 উঠে যাবে হ্যাঁ হ্যাঁ কি কর বলি নাই আমরা এখানে প্রতিদিন চান করি আচ্ছা মা যাও আমরা সরে যাচ্ছি যাও মহিলা বংশ সুখি কি বললো আমাদের কথা শুনছে না তুমি একটু ওদেরকে বুঝিয়ে বলো ঠিক আছে আমি বলে দেখি আচ্ছা এই শুনছেন আমাকে কাকে আমাকে ডাকলি তুমি তোমাকে খুলে গেল তোমার তুমি কিভাবে আসলে হেঁটে হেঁটে তোমার প্রেমের টানে বিশ্বাস করো আরেকবার আসো না দেখি তুমি কমল সুরে আমাকে ডাক দিও না আমি প্রাণে আঘাত পাই ও আচ্ছা তাই তুমি আরেকবার হেঁটে আসো তো তাই নাকি হ্যাঁ তারে আমাকে ভালোবাসি আগে হেঁটে আসো তারপর বলছি আই লাভ ইউ টু কোথায় যাচ্ছ দূরদেশে এটা তুমি কোথা থেকে শিখেছো কামরুল কামুখাত গেছিলাম ন্যাংটা সলেমানের দেশে আব্বার সাথে আব্বা আমাকে প্যাটেট করে নিয়ে গেছিল তাই খুব ভালো করেছে
এটা কি বাপের ইজ্জত বাপের ইজ্জত আব্বার সাথে দুইবার গেছিলাম সিঙ্গাপুর সিঙ্গাপুর কি করেছে আমার বন্ধু আছে সিঙ্গাপুর তিন চারটা তিন চারটা পরে ট্রাই দিছে ট্রাই হ্যাঁ দিছে আমি সিগারেট চাইছি ঠাস করে সর মারছি আর দুটো দিয়ে আর যদি না যে বিদেশে ইংরেজিতে সিগারেট চায় তারপরে আমাকে শিখিয়ে দিলে ইংরেজিতে সিগারেট চা লাগে কেমন করে ন্যারো স্টিং স্মোকিংটা দেন তো খুব ভালো কিন্তু আমি যে তোমাকে রাখিনি কষি মনে আগাতে আমার চেহারা খারাপ খুব ভালো চেহারা ভালো না হ্যাঁ খুব সুন্দর আমি শাকিব খানের ভাই রাকিব খান তাও ভালো কিন্তু আবার কোথায় যাচ্ছি হয়েছে আপনার বন্ধুকে একটু পাঠিয়ে দেন না আপনার বন্ধুকে একটু পাঠিয়ে দেন এই ভালো না কেন কি করে গাঁজা খায় মদ গাঁজা খায় মদ খায় সিগারেট খায় ও গারো বাজার যায় সিগারেট খায় মদ খায় তাই তুমি ওর কি হও আমি ওর বল্টু বল্টু বন্ধু বল্টু কষ্টে তুমি তো বললে যে বল্টু হই ওই মেজাজ 94 উঠলে আমি ওরকম কথা বলতে খুব ভালো তা তুমিও কি মাঝে মাঝে খাও না আমি একদিন খাইছিলাম আজকে থেকে বাদ দিলাম তুমি কথা বলছো না তাই যাও না ওনাকে একটু পাঠিয়ে না তাও কি ওকে এই কষি মনে আঘাত দিলে আমার না আঘাত দেয়নি যাও না পাঠিয়ে দাও আমার সাথে কষি মনে আঘাত দিলে না তো ওনাকে পাঠিয়ে দাও না ও তো ফুজুর ফুজুর করে না তো এটা কি এই এই কি হয়েছে তোর মা ডাকে এই সে যদি আমার মা হয় তোর কি হবে আমারও মা তে মা আমার যদি হয় তোর মা তাই না শোন ও মা তুই কো মা পর আমাদের মায়ের মতো না বোনের মতো সে কথা কবু না বোনের মতো তোমরা আমার ঠিক আছে বসে হাত নিয়ে বসে ফেল ওরা কি বলছে আমি দেখছি খাসুন নেই আই লাভ ইউ টু আই লাভ ইউ এই বসে ফেল এই শুনছেন বসে হাতিনি এরকম করছিস কেন মাছ বড় মাছ এইভাবে মাছ ধরা যায় আমরা প্রতিদিন এই ঘাটে স্নান করি আপনাদেরকে দেখি না তারপর তাই বলছিলাম এই ঘাট ছাড়লে আমরা এই ঘাটে স্নান করব আমিও দেখবো আপনি এই ঘাটে কি করে মাছ মারেন ঠিক আছে আমি আপনাকে দেখিয়ে দেবো তুমি এই ঘাটে কিভাবে চার করো